আছেন। শান্ত হও অশোক, এই ধরিত্রীর মুখে সৃষ্টি করিয়াছি আমি তোমারে। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমার খুদায় জয় জটর জ্বলিয়া আমার খুদার হারদা। শান্ত হও, তুমি সৃষ্টি করেছি এই ধরিত্রীর মুখে আমি তোমারে। খোদার হার আমি কেমন দেব তোমারে। তুমি আমাকে সৃষ্টি করেছ কিন্তু খোদায় যাই বলে জঠর জ্বলিয়া তাও মরে খোদার হার। তুমি আমার খোদার হার দেবে না, অধিকটাকে ওই চন্দ্রকে আমি করিব। এত স্পর্ধা হয় কি করে, ওই চন্দ্রকে তুমি করিবে গ্রাস, ওই চন্দ্রকে তোমার গ্রাস করতে দেব না। চন্দ্রকে গ্রাস করতে দেবে না, খোদায় জয় মরে জঠর জ্বলিও অধিকটাকে সূর্য, ওই সূর্য আমার খোদা যায় মরে জঠর জ্বলিয়া ওই সূর্যকে আমি করিব গ্রাস। সামান্য হিংদান ভয়ে ওই সূর্যকে করে বিকাশ, তাহলে শোন, ওই সূর্যকে না তোর গ্রাস করতে দেব না। তুমি আমার খোদার আহার দেবে না, চন্দ্রকে গ্রাস করতে দেবে না, ওই সূর্যকে আমাকে গ্রাস করতে দেবে না। আমার খোদা জয় মোর জঠর জ্বলিয়া আমি কি করি সর্বুক আছো তুমি, আমি তোমাকে করিব গ্রাস। তোদের মতো হিংদানব জাতি এই দেবতারা যুগ যুগ ধরে করিয়াছে নিধন। আমাকে করিবে নিধন, খোদায় জয় মোরে জঠর জ্বলিও আমি দেখতে চাই কত শক্তি তোমরা দেবতারা করেছ সঞ্চয়, আমি তোমাকে করিব। এই হিংদানব জাতি দেখি তোর বাহুতে কতই কৈলাস থেকে শুনতে পাই কেন দেবগণের বাণী, নারায়ণ নারায়ণ বলে ভক্তের ডাকে ভগবান কাঁদে। তাই আসি ভয়াজি তোমাদের সকাশে, চল চল রে চক্র দৈত্য বিনাশ তারে
করে হে নামের প্রচার। অসুর বন্ধ করো তোমার অত্যাচার। তুমি সেই চক্রধারী নারায়ণ, তুমি এসেছ দেবতাদের রক্ষা করতে। ক্ষুধায় যায় মোর জঠর জ্বলিয়া স্বর্গ মর্ত আমি করিব শান্ত হও। তুমি ভক্তের ডাকে ভগবান কদে অসুরের প্রতাপে দেবতার আশ্রয় এনেছে নারায়ণের কাছে। কারা কিছু সবাই নারায়ণ নারায়ণ বলে, তাই এলাম তোমার সকাশে। বেশ আমিও দেখতে চাই দেবতারা কত শক্তি করেছে সঞ্চয়। উঠাও তার বাড়ি বন্ধ করো তোমার অত্যাচার, নতিব করিব তোমার হত্যা। আমি বলছিলাম নারায়ণ, এই অসুরকে এই ধরিত্রীর বুকে বাঁচাও না। হ্যাঁ বাবা, ইয়ে দাপতে স্বর্গ মর্ত পাতাল কেমন ভাবে কেমন ভাবে আতঙ্কিত ভয়ে শিউয়ে উঠেছে। যদি অসুরকে তোমার প্রয়োজন হয় মা, তাহলে অসুরের খণ্ডিত কর্তৃত্ব করে দাও মা। এই মুহূর্তে ওকে জীবন দান দিব আমরা। তা যদি হয়
অসুরের পিঠণ্ডিত আমি একত্র করে দিলাম। তোমরা সবাই মিলে আমার অসুরের প্রাণদান দাও পিতা। দেখো আজ আমি ত্রিখণ্ডিত, আমি একত্রিত করে দিলাম। এসো আমরা সবাই মিলে ওই অসুরের জীবন দান আমরা ফিরিয়ে দেব। দেখেছিলাম তিন মস্ত ছয় হস্ত আর ছয় পদ। পিতাগো, ওকে কোনোদিনের জন্য রূপ পরিবর্তন হবে না। আমরা ওর বাক শক্তি ফিরিয়ে দিলাম। উনি তো মার মা, উনি তো মায়ের পিতা। মায়ের বাক্য করিবে পালন তুমি, আর আজ থেকে তোমায় নাম দিলাম জরাসুর। পিতা, তা যদি হয় গো পিতা, আজ হতে আমি ওর মা, আজ মা হয়ে আজ থেকে ওর আমি জ্বরের ভার দিলাম, আজ থেকে ওর নাম দিলাম জরাসুর বলিয়া। মাকু চলো মা, ওরে চলো। জন্মাবার পর থেকে আমি কাউকে দেখিনি মা, সর্বপ্রথম তোমাকে আমি দেখলাম মা। তাই আমি চলো তোরে মা। মাকু চিরজীবন তোমার চরণ তলে ছাই দিও মা। চলো মা। কিসের রক্ত বয়ে যায়? ওই রক্ত আমি পিতা হতে দেবো না, ওই রক্ত থেকে সৃষ্টি করলাম এক সুন্দরী কন্যাকে। একি কে করিলে মোরে সৃষ্টি, দাও মোরে পরিচয় ওগো দেবগণ। শোনো মা, এই অসুরের রক্ত থেকে সৃষ্টি তোমারই, নাম তোমার রক্তাবতী। দেবগণ আমার কি শক্তি আছে বলো? তোমার শক্তি সম্মুখে তাকিয়ে দেখো, ইনি তোমার মা। মাতা? ইনি তোমার দাদা। আমি পেয়েছি আমার পুত্র, আরো একটি পেয়েছি আমার কন্যাকে। ওগো পিতা, ওগো কাকা, আজ যখন আমি পুত্র কন্যা পেয়েছি, তাহলে ওগো পিতা ওগো কাকার নাহি বিলাপের প্রয়োজন। ওগো পিতা ওগো কাকা, তোমরা দেব করে সবাই মিলে আমাকে প্রাণ করে আশীর্বাদ করে যাবো। আজ আমি আশীর্বাদ নিয়ে চললাম আমার পুত্র আমার কন্যাকে নিয়ে ওই মর্তের বাজি, ওই মর্তের বাজি গিয়ে আমি দেবীর আসনে আবার ফিরে আসবো উপলক্ষে। যাওয়ার পূর্বে আমাকে প্রাণে করে আশীর্বাদ আশীর্বাদ করে মা সীতারাম। আশীর্বাদ করে জরা সৌরি, আশীর্বাদ করে রক্তাবধি, তোমাদের মনের আশা যেন পূর্ণ হয়,
বনের আশা যেন পূর্ণ হয়। শোনমা, এভাবে গেলে তোমাদের পূজা হবে না মা। কিন্তু কেমন করে পূজা পাবো? পূজার লাগে আমরা দেবগণ সবে তোমাদের কিছু দান করবো মা। শোনো মা, আমার হাতে আছে সেই চামড় মা, এই চামড় আমি তোমার হস্তে দিলাম মা। বেদের জ্বালায় যারা ছটপট করবে এই চামড় দেবে ভুলিয়ে দেবে মা, তারা সর্বব্যাধ ও রোগ থেকে মুক্তি পাবে মা। বেশ পিতা বেশ মা। শীতল এই নাও মা, এই নাও তুমি শান্তি কুমারের বাড়ি। এটি আছে কুৎসিত ব্যাধির কুড়ি, এদেশে যাও তুমি মর্তবর করে যে তোমার পূজা করতে অস্বীকার করবে, এই কুৎসিত ব্যাধি হতে তুমি পূজার প্রচার পাবে মা। আর তোমার এই নাও হাতে দিলাম রোপের ছাটা, যে তোমার পূজা করতে অস্বীকার করবে তাকে ঝেঁটিয়ে দেবে মা। এই নাও মা, তোমার মস্তকে তুলে দিলাম মটর বুট অড়, এটি আছে ৬৪ কামন ব্যাধি, এই ব্যাধির অধিপতি হবে তুমি মা, এদের হতে তুমি পূজার প্রচার পাবে মা। বেশ পিতা, ওকে পিতা তাই যদি হয় চাওয়ার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন দেবীর আসন নিয়ে ফিরে আসতে পারি ব্রহ্মলোকে। কিন্তু দেবগণ, আমি যে মায়ের সঙ্গে যাবো ইন্দ্রসভা আছে করিতে পূজার প্রচার, আমি তো নিরস্ত, আমি কি আগমন করে যাবো মায়ের কাছে ওই পূজার প্রচার অর্থে? আমি কি কোনো অস্ত্র পাবো না প্রভু? জরা আসো আমার হস্তের এই ত্রিশূল আমি তোমাকে দিলাম, তোমার মায়ের তুমি রক্ষা করবে, তোমার মায়ের বাক্য করবে পালন, তোমার মায়ের বাক্য করবে পালন, তোমার হইতে তোমার মা পূজা পাবে এই ধরিত্রীর বুকে। আমি তোমার হস্তে দিলাম ওগো মা, তোমার হস্তে তুলে দিলাম শঙ্খ, এই শঙ্খ তোমার কি প্রয়োজনে লাগবে জানো মা? তুমি এই শঙ্খ বাজাবে আর তোমার মা পূজা পাবে এই বিশ্ব চরাচর মাঝে। পিতা, তাহলে আমি আসি পিতা, যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। কল্যাণ হোক মা শীতলা, কল্যাণ হোক। আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, বলো মা। ওরে চড়া, পাতালের বাস
কিন্তু মর্তির মাঝে এমন কিবা আছে আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবি? ওরি ছাড়া চল আমরা আর একটু আগে গিয়ে দেখি মর্তির মাঝে এমন কিবা আছে, আমরা যাবো ওই মর্তির মাঝে। পূজার পূজার দাঁড়াও মা, ওগো জননী, স্বর্গের এক এক করে ইন্দ্রচন্দ্র বরুণ দেব দানব গন্ধর্ব আদি সবাই দিয়েছে তোমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি। মর্তির পূজা তোমার দরকার মা, তুমি যাবে মর্তধামে পূজার প্রচার করতে মা। কিন্তু তুমি মর্তধামে যাওয়ার আগে আমার মনে যে বড় আশা মা, মনে বড় আশা বলে যারা যাবা আজ দেব চারণে গো যাবা উমা দেব চারণে ও যাবা দেব চারণে দেব চরণে মায়া মার বাসনা হয় মনে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে আমার মনে এই বাসনা যাবা দেব মা শ্রী চরণে আমার মনে এই বাসনা যাবা দেব শ্রী চরণে আমার মনে এই বাসনা মা যাবা দেব মা শ্রী চরণে সত্যি মা আমার মনে বড় আশা, আমি তোমার সে চরণে দেবো জবা মা। বিশার বিশ তাই ঠিকই হয়, আজ তোরে মনে আশা আমি পূর্ণ করবো জানা ওরে জানা। কিন্তু মায়ের যে একটু মনে বাসনা মা গো, তোমার এমন কি বাসনা মা? আমার কি বা বাসনা জাগে জানিস তুই জানা মা? আরে যুক্তি হেতু জগৎ মা থাকো জিজ্ঞাসিলাম জারে গো জবা দেব চরণে গো জবা দেব চরণে যুক্তি হেতু জগৎ মা থাকো ওই জগতে নিবাসে আমি তোমার কোনো দিনের জন্য নিয়ে যাবো না মা। কেন নিয়ে যাবো না জানো মা? ও মালিলা বেটি নিষ্ঠুর মা গো, ও না যাবো তার বাসে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে। আর লীলা বেটি নিষ্ঠুর মা গো, না যাবো তার বাসে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে। আর মধ্যম রাস্তায় পাবো পূজা মা, মধ্যম রাস্তায় পাবো পূজা মা, ও চাইতে মা ছোটেশ গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে। ওই আমার বাসনা হয় মনে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে। ওগো জননী ওই জগতে নিবাসে আমি তোমার কোনো দিনের জন্য নিয়ে যাবো না মা। বড় নিষ্ঠুর না যাবো তার বাসে, আর মধ্য মাঝে পাবো পূজা যেতে মৎস্য দেশে। সত্যি গো জননী চারা, মৎস্য দেশে এমন কেবা আছে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবে চারা। ও গো জননী ওই মৎস্য দেশে রাজার নাম হলো বিরাট রাজন,
সে যদি একটি বিল্লপত্র দিয়ে তোমার মাগে, মা বলে পরিষ্কার এই রাজ্যের পতি দাঁড়ে দাঁড়িয়ে হবে তোমার পূজার পোচার। ওরে ছাড়া আমার মনে বড় আশা, সকলে দেবী দেবী পূজা পেয়েছে এই ধরার বুকে, আমি কি তোরি মা, আমি কি দেবীর আসনে পাবো না? কেন পাবে না? ওরে ছাড়া তাহলে যদি হয় চলে চলে চল, আমরা যাবো ওই মশাটি বিরাজের কাছে, ওই মশাটি বিরাজের কাছে থেকে আমাদের দেবীর আসন নিয়ে ফিরে যাবো ওই ব্রহ্মলোকে, চলে চলে চল। দাঁড়াও মা দাঁড়াও, বীরানগরে এখন যাওয়ার সময় নয় মা, বীরানগরে যেতে হলে দুটি সময় যাওয়া যায় মা, এক অর্ধ নিশীতে আর এক শেষ নিশীতে গমন করতে হবে মা। এক অর্ধ নিশী আর এক শেষ নিশী জননে, কিন্তু ওই বীরানগরে তোমার যে ইয়ে বেশে যাওয়া হবে না মা। কেমন বেশে যাব? তাহলে শোনো মা, তুমি কোন বেশে যাবে ওই বীরানগরে বলে বাবা। ও মা তুমি হও মা, ও মা ব্রাহ্মণীর বে, আমি হই মা শিশু ছেলে মা, তুমি হও গো আমার চলো মাগো। তাহলে তুই আমাকে সুন্দর করে ব্রাহ্মণী বেশ সাজিয়ে দি, তবে যাওয়ার পর একটি কথা বলি জরা মা, আমি তো তোকে নিয়ে যেতে পারবো না মা। ওগো জননী, আমি তোমার ছাড়া এক মুহূর্ত কোনো দিন থাকিনি, আমি তোমার ছাড়া কেমন করে থাকবো মা, তুমি আমার সঙ্গে নিয়ে চলো না মা। না জরা না, জরা আমি কিছু ব্যাধি বসন্ত নিয়ে যাবো ওই বিরাট নগরে, তুমি থাকবে এই মনোবিজ্ঞ দলে। ওই বিরাট আমার চোখে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকলে, পূজার প্রসাদ নিয়ে ফিরে আসবো তোমার এ নিকটে। ওগো জননী, তোমার কথা আমি কোনোদিনের জন্য অমত করিনি মা, তুমি যাবে বিরাট নগরে, ওই বিরাট যে তোমার পুষ্পাঞ্জলি দেবে ওই পূজার প্রসাদ আনলে তুমি ভুল করো না মা। ওগো জননী, তাও তুমি একা যেও না মা, তুমি কিছু ব্যাধি বসন্তকে সঙ্গ করে নিয়ে যাও ওই বিরাট নগরে মা। তাহলে আমি এখন আসি মা। এসো ছাড়া আসি মা। তাই তো আমার পুত্র চড়া চলেছে এই বড় বৃক্ষ তলে, আমার কিছু ব্যাধি বসন্ত নিয়ে যেতে হবে বিরাট নগরে। ও ডাকিয়া ওরে আয় রে, আজ ওরে ব্যাধি গণে ডাকিয়া, ওরে আয় রে ওরে ব্যাধি গণে ডাকিয়া, আয় আয় রে ওরে ব্যাধি গণে ডাকিয়া, আরে
যাব আমরা বিরাট নগর, আরে তোরে নিয়ে যাব আমরা বিরাট নগরে ডাকি আই আয় রে ওরে বাজি গরে ডাকি আয়। বলা ছোলা কালা মাতম্মা, আমি তোমাদের কেন ডেকেছি জানো? আমি চলেছি বিরাট নগরে পূজা নিতে।